to everybody, here's boy Munna Khan and you're watching my YouTube channel. So guys, I'm right now to Banijo Melai. Already I'm a friend, so I'm going to go to the car. So guys, I'm going to go to the car. I'm going to go to the car. আমার কাছে এই 300 ফিটের রাস্তাটা অনেক সুন্দর লাগে আগেও সুন্দর ছিল এখন আরো বেশি সুন্দর হচ্ছে আরো কাজ বাকি আছে আরো সুন্দর হবে আশা করি এটা এখন আছে সেনাবাহিনীদের হাতে তাই আমরা আশা করতে পারি আরো সুন্দর হবে এই রাস্তাটা আমরা এসে পড়েছি এখন বাণিজ্য মেলার গেটের সামনে আছি আমরা বিকাশে পেমেন্ট করলাম যার কারণে আমরা 50% ক্যাশব্যাক পেয়েছি পার্কিং এ আমাদের গাড়ি রেখে এখন আমরা চলে যাব গেটের দিকে এবং আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব সো গাইস 2023 সালের প্রথম বাণিজ্য মেলায় ঢুকতে যাচ্ছি আমরা টিকিট কেটে ফেলেছি এখন আমরা প্রবেশ করব এদিক দিয়ে So guys, আমরা অবশেষে চলে আসছি বাণিজ্য মেলায় অনেক জ্যাম ছিল রাস্তায় দুপুরে বের হইছি এখন সন্ধ্যা সময় আসছে এই যে বিপ্লব বাণিজ্য মেলা প্রবেশের পরে আমরা দেখতে পেলাম নামাজের একটি স্থান এখানে নামাজের স্থান করা হয়েছে বাণিজ্য মেলায় এসে নামাজ কালাম পড়তে চান তারা এখানে এসে নামাজ কালাম পড়তে পারবেন এটা একদম মেইন গেটের পাশেই অনেক ভালো লাগলো আমার জিনিসটা দেখে বাণিজ্য মেলা ঢুকে আমরা প্রথমে ঢুকলাম প্রাণের এই আউটলেটে এখানে আমরা কেক বিস্কিট আরো অনেক খাবারের জিনিসপত্র এবং পাশাপাশি জুসও ছিল অনেক কিছু দেখলাম এখানে অনেক অফারে ছিল সো গাইস আমরা প্রাণে গিয়েছিলাম প্রাণের মধ্যে থেকে একটা নিয়েছি একটা বিস্কিট প্রাণের বিস্কিট নিয়েছি এই যে আমরা এই সম্পাপড়ি কিনছি এটা প্রাণ Bengal outlet to ঢুকলাম এখানে ঢুকে আমরা জগ মগ চেয়ার টেবিল এডিস অনেক কিছু পেয়ে গিয়েছি যা দিয়ে আপনারা ঘর সাজাতে পারবেন
মিঠাই এবং টেস্টি ট্রিট পাশাপাশি অনেক খাবারের আইটেমের আউটলেটগুলো এখানে বসেছে। এটা হচ্ছে আপনার বাণিজ্য মেলার বাহ্যিক যে সাইডটা আছে, মানে বাহিরের সাইডটায়। আমরা এখন আচার কিনতে এসে পড়েছি। আমাদের ঘরের মহিলাদের জন্য কিছু আচার নিচ্ছি আমরা, তারা বলেছে তাদের আবদার ছিল তাই আচার নিচ্ছে। এখানে অনেক কম দামে আচার পাবেন। পুরো বাণিজ্য মেলার মধ্যে আমার এই সাইডটা সবচেয়ে সুন্দর লেগেছে, এন্টারটেনমেন্টের এই সাইডটা। এখানে বাচ্চারা এবং পাশাপাশি বড়রা অনেক দোলনায় বা খেলায় অনেক কিছু খেলতে পারবে এখানে। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল পুরো বাণিজ্য মেলার মধ্যে এইবারের। আমি এবং ভাগ্নে মিলে দুজনে দোলনায় চড়লাম, কারণ ভাগ্নের একটু শখ ছিল সে এখানে চড়বে। সে অনেক ছোট তাই একা না যেয়ে আমাকে নিয়ে গিয়েছে সাথে করে, আমি হচ্ছে তার সেফটি গার্ড। এই নৌকায় চড়ার জন্য 200 টাকা দিয়ে প্রায় বিশাল একটি লাইন ছিল, তাই উঠতে পারিনি। বাণিজ্য মেলা মানে খাবারের অনেক দাম। এই খাবারের স্টলগুলো সব এখানে আছে, অনেক দাম, প্রায় দ্বিগুণ দামের মতো এক একটা আইটেমের দাম এখানে। আমাদের ইন্টেরিয়র সাজানোর জন্য অনেক ধরনের ওয়াল পিকচার এখানে আছে, আমি একটা নিয়ে নিলাম এখান থেকে, অনেক রিজনেবল দামে এটা নিয়ে নিলাম আমি এখান থেকে। বাণিজ্য মেলা অনেক রিজনেবল দামে কোট পাওয়া যায়, তাই আপনার যদি কেউ কোট কিনতে চান তাহলে বাণিজ্য মেলা ঢুকেই একদম সোজা এখানে এসে পড়বেন, একদম সোজা। এখন আমরা বাণিজ্য মেলার স্থায়ী ভবনটি মানে স্থায়ী হলের ভিতরে ঢুকবো। এখানে অনেক ধরনের কিছু স্টল আছে, এগুলো দেখবো আমরা এখানে। এখানে আপনার বিদেশি যেই পণ্যগুলো আসছে বাণিজ্য মেলার মধ্যে তা এখানে পাবেন আপনারা। ইরানি, তারপর আপনার কাশ্মীরি, ইন্ডিয়ান অনেক কিছু প্রোডাক্ট পাবেন এখানে। আপনারা এই যে মেন হলটি আছে এখানে ভিতরে ঢুকলে এই সব স্টল পেয়ে যাবেন এখানে। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে সব কাশ্মীরি শালগুলো। কিছুদিন আগে আমি কাশ্মীর থেকে এসেছি তাই এগুলো আমার অনেক চেনা, তাই আমি বলে দিতে পারছি যে এগুলো কাশ্মীর থেকে আনা। ছোটোবেলা আমার অনেক খেলনার শখ ছিল এবং খেলনা গাড়ির তো আরও বেশি শখ ছিল, তাই এই দোকানটি দেখে আমি আর নিজের শয় আটকাতে পারলাম না, ঢুকে পড়লাম এই দোকানটিতে। এবং এই ছোটো ছোটো গাড়ি অনেক কিউট এবং অনেক সুন্দর লাগছিল। এই গাড়িগুলো আমি আগে খেলতাম ছোটোকালে এই গাড়িগুলো দিয়ে। মেইন হলের ভিতরে আপনারা এই পারফিউমের মানে এই আতরের দোকানটি দেখতে পারবেন। এখানে আপনার অনেক সুন্দর সুন্দর এবং অনেক সুঘ্রাণের আতর আছে, বিদেশ থেকে আনা এবং দেশীয় অনেক অনেক ধরনের আতর আছে। এই বাণিজ্য মেলার ভিতরে সবচেয়ে সুন্দর একটি দোকান ছিল এই ইরানি সিলিং লাইটের দোকানটি। এটি হচ্ছে আপনার অনেকে ঝাড়বাতি বলে, এগুলি অনেক সুন্দর এবং অনেক সুন্দর লাগে যদি আপনার ঘরে এনে যে কোনো জায়গায় লাগান, কিন্তু আসলে এগুলো অনেক এক্সপেন্সিভ তাই আমি আনতে পারলাম না। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা খেতে চলেছি। এখানে আমরা দেখছি এই রোলিং আইসক্রিম, এটা খাবো এখন। এটার পাশাপাশি আমরা শর্মা এবং আরও অনেক কিছু স্মোকি বিস্কিট খেয়েছি, সেটা দেখবেন আপনারা এখন। বাণিজ্য মেলার ভিতরে চায়ের ভিতরে সবচেয়ে বিখ্যাত হচ্ছে রাজা চা। রাজা চা শুধু বাণিজ্য মেলায় নেই, ঢাকার অনেক সাইডে রাজা চা অনেক বিখ্যাত। আমি কখনো খাইনি তাই এখন এসে পড়েছি। এখানে টোকেন দিয়ে এবং সিরিয়াল লাগিয়ে চা খেতে হয়। আপনারা যদি বাণিজ্য মেলায় আসেন মানে 2023 সালে আছেন তাহলে রাজা চা এবং রাজা লাচ্ছিটা খেয়ে নেবেন, অনেক ভালো। এটা রাজা চা হচ্ছে আপনার 50 টাকা এবং রাজা লাচ্ছি হচ্ছে আপনার 100 টাকা। তো
অনেক ঘোরাঘুরি করলাম আমরা বাণিজ্য মেলার মধ্যে। এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের বাসার দিকে, কারণ অনেক টাইম হয়ে গেছে এখন 2023 সালের জন্য বাণিজ্য মেলায়। আজকেই শেষ। সো গাইস, আমাদের বাণিজ্য মেলা ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এই বছরের মতো এটাই শেষ। একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছিলাম, আসলে এইবার বাণিজ্য মেলার যেই এরিয়াটা, মানে গতবারও এখানেই ছিল, এখানে এত জাম, কারণ এখানে হচ্ছে আপনার গাজীপুর থেকে বাইপাস যে রোডটা আছে, এটা আপনার 300 ফিট এসে বের হয়। এখানে আপনার লোডিং ট্রাকগুলো এখানে অনেক ভিড় জমায়, তাই আমাদের অনেক কষ্ট হয়েছিল আসতে।